আজকের ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা তো গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, ম্যাথ কিভাবে সলিউশন আসে বা ফ্যাক্টোরিয়ালের মায়ে ম্যাথ কিভাবে কাজ করে সেটা তো বলেছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। ওকে ফাইন, তাহলে এখন আমরা অ্যালগোরিদমে আসি। অ্যালগোরিদম কিভাবে করব, তো প্রথমেই দেখো আমি কাজ করছি কিভাবে, যে আমার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যদি আমরা 4-এর ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে আমরা কি করছি এখানে, চার এক থেকে থেকে এক শুরু করে, এক থেকে শুরু করে আমরা কত পর্যন্ত গুণ করছি, চার চার পর্যন্ত চার স্যার। পর্যন্ত গুণ করছি। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমরা যদি আমরা যদি আয়ের ভ্যালু এখানে মনে করো, যে আমরা মনে করো যে এখানে যদি ধরি যে ফ্যাক্ট বা ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমরা 1 ধরলাম শুরুতেই, হ্যাঁ, আর যেহেতু আমাদের ইনক্রিমেন্ট শুরু হবে আয় থেকে, মানে এক এক থেকে আমাদের গুণ করা শুরু হচ্ছে, এ কারণে আমরা আয় ইজ ইকুয়াল টু ধরলাম 1। আচ্ছা, এখন দেখো তো আমরা আয়ের ভ্যালু যদি প্রত্যেক ধাপে এক এক করে বাড়াই, তার মানে এক এক করে বাড়াই আর এর সাথে গুণ করি, তাইলে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে না? মানে যতক্ষণ পর্যন্ত না আয়ের ভ্যালু এন এর সমান হয়, বা যে মানটা আমাদের দেওয়া আছে, যদি মনে করো 4-এর ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এর সাথে আমরা গুণ করব প্রথমে কত, 1 গুণ করব, এরপরে 2 গুণ করব, এরপরে 1 বাড়িয়ে 3, এরপরে 1 বাড়িয়ে 4, এরপরে 4-এর পরে কি আর যাব, যাবো না? হ্যাঁ থেকে বড় হয়ে যাবে হ্যাঁ, তার মানে আমাদের এই কাজটাও দেখো আগের মতোই, মানে আগে আমরা যোগ শুধু, করেছিলাম আগে এখানে, প্লাস ছিল এখন গুণ। হ্যাঁ আগে শুধু প্লাস ছিল, এখন হচ্ছে গুণ হচ্ছে, এবং তার সাথে একটা কাজ হচ্ছে কি, যে আগের বার আমরা 0 থেকে শুরু করেছিলাম মানে ভ্যালু, আর এখানে শুরু করছি 1 থেকে, মানে 0 শুরু করেছিলাম না, মানে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা মানে ওখানে সামের ভ্যালু 0 ধরেছিলাম আর এখানে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 ধরছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা আমরা যদি অ্যালগোরিদমটা বের করি কিরকম হবে দেখো, রাইট অ্যান অ্যালগোরিদম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ওকে, তাহলে 1 নম্বর ধাপ আমরা স্টার্ট করছি কাজ, এরপরে আমরা নাম্বারটা ইনপুট নিব, তাই না? ইনপুট এ নাম্বার নাম্বার ইন এ ভেরিয়েবল, ভ্যারিয়েবল ধরো এন, ঠিক আছে, জি স্যার। মানে একটা নাম্বার ইনপুট করব যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে চাচ্ছি, এই তো? জি আচ্ছা, তাহলে ইনপুট করলাম নাম্বারটা, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কাজ শুরু করব। কাজ শুরুতে আমরা কি করছি, আমরা ফার্স্টে হচ্ছে চেক করব কি ইফ আচ্ছা না, এখানে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে লেট ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 আর আই ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, আমরা দুটা ভেরিয়েবলের ভ্যালু ধরে নিলাম, যে ফ্যাক্টোরিয়াল সমান প্রথমে আমরা 1 ধরে নিলাম আর আই এর মান আমরা 1 ধরে নিলাম, আই একটা ভেরিয়েবল, অবভিয়াসলি আই একটা ভেরিয়েবল, তো তার মান আমরা 1 ধরে নিলাম। আচ্ছা স্যার, আমাকে যদি একটু মোডটা, মানে মোডের জিনিসটা যদি আরেকবার একটু বলতেন ভালো হতো। মোড হচ্ছে ভাগশেষ, মোড এখানে তো আমাদের বের করছি না, তারপরেও যে আবদুল্লাহ যেটা বললো সেটাই, মোড হচ্ছে জি স্যার, ভাগশেষ, মানে ভাগশেষ বের করা, ভাগফল না, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, কানটাও গিয়েছে। নাও আমরা হচ্ছে এখানে করব কি ব্যাপার, আবদুল্লাহ এখন কথা বলতেছে, ইফ স্যার ওই তো স্যার, এর জন্যই তো বললাম কানটা গেল। আই ইজ লেস দেন
এন, যদি আয়ের ভ্যালু এন এর চেয়ে ছোট হয়। আচ্ছা তাহলে আমরা এটা উল্টে দিই, ইফ আই ইজ আগের গ্রেটার বারের দেন এন। মতো। হ্যাঁ হ্যাঁ এটা আগেরটার মতো করে দিই, ইফ আই ইজ গ্রেটার দেন এন, মানে আয়ের ভ্যালু যদি এন এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কি করবে? প্রিন্ট করে দিবে, গো টু স্টেপ স্টেপ কত, সিক্স? ফাইভ এন্ড সিক্স। হ্যাঁ সিক্স এ তো প্রিন্ট। এলস গো টু স্টেপ ফাইভ, গো টু স্টেপ ফাইভ, ফাইন। তাহলে এখন 5 নম্বর স্টেপে আমরা বলছি কি, যে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইনটু আই, তাই না? জি স্যার। এটার পরে কি করবে, আই এর মান বাড়াবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অ্যান্ড গো টু স্টেপ কত, 6 না 4? আচ্ছা 4, আই এর মান ও এক আচ্ছা বাড়াবে, নাইস। আবার চেক করবে 4 নম্বর ও স্টেপে জি গিয়ে। স্যার, আবার জি 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 আচ্ছা আর 6 নম্বর স্টেপে আমরা বলছি প্রিন্ট প্রিন্ট করতে, প্রিন্ট ফাইভ অন ফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল। স্টপ, এই তো, জি স্যার জি স্যার। এটা থেকে আরো কোনো না বুঝার মতো কিছু আছে কিনা শামীম? তার মানে আমাদের যখন আমরা ফ্যাক্টোরিয়াল কে বুঝাইতেছি না, হ্যাঁ ফ্যাক্ট দিয়ে ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছি, শর্ট ফর্ম লিখেছি আর কি, যেহেতু ভেরিয়েবল এখানে এটা লিখেছি সো এখানে তো ভেরিয়েবল ওটাই লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালগরিদম কিসের জন্য, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করার জন্য। তো এটার ফ্লো চার্ট নিশ্চয়ই আমার দেখানো লাগবে না, পারবো নিশ্চয়ই, এই যে এখানে দিয়ে দেওয়া আছে এটা থেকেই তোমরা করে নিতে পারো। এখানে যদিও একটু ডিফারেন্ট ওয়েতে দিয়েছে, এটা দরকার নাই, এখানে একটু জটিল করে দিয়েছে, এত জটিল দরকার নাই, আমি যে সহজ করে দিচ্ছি সহজ করেই করো। ওয়ার্ডটা একটু দেখেন তো আবার, মানে অ্যালগরিদমটা তোলা হয় নাই এটা, জি স্ক্রিনশট নিয়ে নাও স্যার। স্যার ফ্লোচার্টটা কি একটু দেখিয়ে দিবেন, মানে আর কি আমার জন্য ভালো হতো। অবশ্যই দেখিয়ে দিব, যদি প্রয়োজন হয় কেন দেখাবো না। তো ফ্লো চার্টের শুরুতে তাহলে আমাদের কি শেপ নিব, ওভাল, ওভাল শেপ, এটা আমাদের দুইটা লাগবে, এটা পাশে রেখে দিলাম। তাহলে স্টার্ট করলাম, এরপরে আমাদের লাগবে হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, তাহলে ইনপুটে নেওয়ার জন্য কোনটা বাংলা ইংলিশ রেক্টেঙ্গেলই হবে। ইনপুট এ নাম্বার এন, ওকে। পরে বলছে যে লেট এটা ফ্যাক্টোরিয়াল, লেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 আই ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে এটা আয়ত হবে, হ্যাঁ এটা আয়তক্ষেত্র, প্যারালালোগ্রাম। তাহলে এরপরে হবে কি, এরপরে কি আছে দেখো, কন্ডিশন, তাহলে কি হবে বলো, অবশ্যই রম্বস হবে, যেহেতু স্যার এটা তো ঘুড়ির চিহ্ন স্যার। আরে ঘুড়ির বলে কোনো চিহ্ন আছে, ঘুড়ি তো খালি এরকম হয়, ঘুড়ি তো অন্য কালার অন্য রকমও হয়, হাতির মতো হয়, ঘোড়ার মতো হয়, দেখো নাই ঘুড়ি,
ঘুড়ি কখনো অন্য অন্যরকম দেখো নাই শেপ নো স্যার, এই দেখবা? জন্য আমি এখনো দেখা হয় নাই। এই কাইট বানান কি? এআইটি দেখছো? দেখা যায় স্যার, এখানে তো স্বপ্নে ঘোড়া উড়ে এটা? এরকম স্বপ্নে মনে না? হচ্ছে। এই যে তো দেখো, হচ্ছে ওই যে চারকোনাওয়ালা পুরান ঢাকা, বাট পুরী শুধু অনেক এটা রকম না, আছে। হর্সশিপ গাইড, এটা দাও, এটা দিলাম লাভ শেপ। এবার বিশ্বাস হয়েছে? ভালোবাসা। এই যে দেখো, জি স্যার, ভালোবাসা। তার মানে ঘুড়ি তোমার যে কোনো রকম, যে 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 কোনোটাই হতে পারে, শুধু যে এই শেপই হতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে পারছো? তুমি যে শেপ দিবা সে সেই শেপই হবে। নামই আছে বাক্স ঘুড়ি, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে বাক্সের মতো দেখতে, বুঝতে পারছো? আর বাক্স ঘুড়ি এত বড় ছিল যে ওর ভিতরে একটা বিড়াল দিয়ে দেওয়া যেত, বাহ, ওইটা নিয়েই উঠতো। গ্রামে স্যার এখনো উড়ানো হয় এসব বড় বড় ঘুড়ি? এখন নাই আর বেশি, আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াইছি। তারা আমিও দেখছি স্যার কিছুদিন আগে। আছে কিছু কিছু এলাকায়। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এটা, I is greater than n, আস্কিং চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই বলো, কি বলে ওর নাম, আহনাফ, তুমি বলো এবার কি হবে, ইয়েস হইলে কি আর নো হইলে কি? স্যার যদি ইয়েস হয় তাহলে তো স্যার আমরা হচ্ছে আপনার স্টেপ, আই মিন ইয়েস হইলে সরি, এটা, তাই না? হ্যাঁ স্যার স্টেপ 5-এ যাব। আর যদি নো হয় তাহলে তো স্যার প্রিন্ট। প্রিন্ট করবো ইয়েস হলে। না, এটা নো হইলে প্রিন্ট করব, সরি, হ্যাঁ ইয়েস হইলে প্রিন্ট করব, সরি, ইউর রাইট আব্দুল্লাহ, ঠিক আছে। যে ইয়েস হইলে মানে আই এর মান যদি এন এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করব, আর নো করবো, হইলে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ হ্যাঁ, নো হলে স্যার আবার একটু ঘুরতে হবে। আয়তক্ষেত্র হবে, কারণ এখানে যদি দিই নো, নো আর এই পাশে ধরে দিলাম ইয়েস, তাহলে নো যদি হয় তাহলে আয়তক্ষেত্র নিব একটা। ফ্যাক্ট ইকুয়াল টু ওয়ান, আই ইকুয়াল টু ওয়ান, স্যার এটা আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম কেন, মানে সামান্তরিক নিলাম না কেন? এই প্রতিদিন একই জিনিস বোঝানো লাগে, এটা কতদিন বুঝাই দিছি না, এর আগের দিন কবে জানো কি বলছিলাম বলো, মনে নাই? স্যার স্যার এরকম আমার মান ধরে নিলে হচ্ছে গিয়ে, মানে মান ধরে নেওয়ার কারণে হচ্ছে হ্যাঁ, গিয়ে মান এরকম। যেটা যেটা ধরে নেওয়া হবে সেটা, যদি কোন একটা মান তুমি ধরে নাও, মানে ফ্যাক্টরিয়ালের ভ্যালু তুমি একটা ধরে নিচ্ছ, আয়ের ভ্যালু তুমি একটা ধরে নিচ্ছ, মানে তখন সেটাকে তুমি কিসের মধ্যে দিবা? তখন সেটাকে তুমি প্রসেসিং ধাপে ইয়ের মধ্যে দিবা, আয়তক্ষেত্রের মধ্যে। বুঝতে পারছো আবদুল্লাহ? ইয়েস হইলে প্রিন্ট, ফ্যাক্ট, আর এটা থেকে আবার কোন ধাপে যাবে? এটা স্যার, এটা দুইটা মিলে একটা স্যার হচ্ছে গোল্লা চিহ্ন হবে, ওখানে মনে হয় আপনার ওভালটা বসবে আর কি। আচ্ছা না না, ওভালটা তো স্টপে গিয়ে, ছোট চিহ্ন, গোল্লা গোল্লা, ছোট চিহ্ন, ওই তো গোল্লা, ছোট গোল্লা, যেটা যেটা আমরা আজীবন পেয়ে আসছি। দেখো এখানে আমরা এটা সাইন দিলাম একটা,
নোয়ের ইয়ে থেকে আবার ওখানে তো একটা অ্যারো যাবে। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা সাইন যাবে। এইখানে বুঝছো, আর ওটা আমরা তাহলে স্টপ করবো কোথায় গিয়ে বলো তো? বলো, বুঝি নাই। মানে বললাম স্যার হচ্ছে আগে যে ফ্লোচার্টটা দেখিয়েছেন ওখানে তো দুইটা একসাথে মিলে গোল্লা দিয়ে তারপর স্টপ দিই। না, সেটা আলাদা আলাদা স্টেটমেন্ট ছিল, এখানে তো স্টেটমেন্ট একটাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কোনটার কথা বলেছো। এই এই জায়গায় দেখো, এখানে স্টেটমেন্ট কোনটা? এটা না, দেখো এখানে একটাই আছে। জি স্যার, স্টেটমেন্ট কিন্তু স্টেটমেন্ট যখন একাধিক ছিল, স্টেটমেন্ট একাধিক সেটা তো অনেক এটাতে নাই, সেটা অনেক আগে করেছি আমরা। জি জি স্যার, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। তোমাকে দেখাই স্টেটমেন্ট। এই যে, এই যে দেখো, এ বড় বি বড়, এই এই জায়গায় তিনটা স্টেটমেন্ট, যে কোনো একটা হতে পারে, তাই না? কিন্তু ওখানে তো তো আমাদের প্রবাবিলিটি ওরকম নাই। তাহলে এখন আমাদের কি আর কিছু বাকি আছে অ্যালগোরিদম করতে? অ্যালগোরিদম আমরা মোটামুটি ভাবে অ্যালগোরিদম ফ্লো চার্ট ধারা সবই করেছি। অ্যালগোরিদম উপর একটা এক্সাম নিবে? এক্সাম তো তোমাদের অনেক কিছুর উপরেই দেওয়ার কথা, কিন্তু তোমরা তো এক্সাম দেওয়ার ব্যাপারে খুবই উদাসীন, এই জন্য তো আমি স্যার আব্দুল্লাহ এর আগে খাতা কি দিয়েছিলাম। হ্যাঁ স্যার, স্যার আব্দুল্লাহ শুধু এক্সাম দিতে চায় কেন? আব্দুল্লাহ এক্সাম দিতে চায় না, এক্সাম তোমাদের দেওয়া উচিত, কারণ না দিলে তোমরা পড়াশোনা করো না। আচ্ছা দেখি, আমি অ্যালগোরিদমের উপরে একটা এক্সাম নেই, আমি সময় দিচ্ছি তোমাদের, সময় দিচ্ছি হচ্ছে শুধু অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এটার উপরে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটার উপরে তোমরা এক্সাম দাও হচ্ছে নেক্সট। এটা কোনো ক্রিয়েটিভ না, আমি আমার মতো করে কোশ্চেন দিব, তোমরা অ্যানসার। ক্রিয়েটিভ গেম না স্যার, কোয়াকা লিখতে ভালো লাগে না স্যার। স্যার একটা কথা বলি স্যার, আমাদের কে স্যার অবজেক্টিভ পরীক্ষা নেন স্যার এটার উপর ভালো। এই অ্যালগোরিদমের উপরে কোনো অবজেক্টিভ অবজেক্টিভ এক্সাম হয়? পাগল স্যার, আপনি তৈরি করবেন? আমি তৈরি করলে সেটা তোমাদের জন্য প্রপার ইয়া হবে না, বুঝো না কেন। আচ্ছা এটার উপরে একটা এক্সাম দাও তোমরা হচ্ছে নেক্সট স্যাটারডেতে, আজকে সোমবার, আমি অনেক সময় দিচ্ছি। হ্যাঁ বুঝি নাই, স্যাটারডেতে তো আমাদের ক্লাস আছে স্যার, রেগুলার স্যাটারডেতে ক্লাস আছে। এক্সাম আমি ধরো শুক্রবারে দিয়ে দিলাম, তোমরা এক্সাম দিয়ে দিলা, আমরা স্যাটারডেতে ক্লাসে এটা নিয়ে আলোচনা করলাম, কোশ্চেন নিয়ে। জি স্যার। আব্দুল ইয়া আহনাফ, প্রবলেম আছে? না স্যার, আপনি বললে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম নাই, বাট না করলেই তো এক্সাম দিতে একটু প্রবলেম আর কি আমার। হ্যাঁ ওইটাই তো, এক্সাম নিলে প্রবলেম নাই, এক্সাম দিতে একটু প্রবলেম, ফাঁকিবাজি করলে ফাঁকে পড়বা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে আপনি আছেন, এইখানে কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? অ্যালগোরিদম আমরা অনেক কিছুই করেছি। আচ্ছা এখানে দ্বিঘাত সমীকরণের একটা অ্যালগোরিদম আছে, তারপরে লসাগুর একটা অ্যালগোরিদম আছে, সেগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের পরীক্ষাতে কখনো আসে না, সো সেগুলো আমরা করবও না, যেহেতু যেগুলো আসে না এবং তোমাদের বইও নাই লসাগুর ইয়েটা, ওটার লজিকটা একটু জটিল, এই জন্য আমি এখানে উল্লেখও করি নাই, দেইও নাই। সো আর আমি কিন্তু তোমাদেরকে অ্যালগোরিদম ফ্লো চার্ট যেগুলো করিয়েছি সাথে সাথে বলেছি স্ক্রিনশট নিয়ে নিতে। হ্যাঁ তোমরা কিন্তু এগুলার একটু স্ক্রিনশট নিয়ে নিবা। জি স্যার, আমরা খাতায় তুলি। হ্যাঁ খাতায় তুলে স্ক্রিনশট না নিলে আসলে
জিনিসগুলা তোমাদের অরিজিনাল ইয়েটা পাবা না, কারণ আমি যে লেকচার শিটটাও দিয়ে দিব, লেকচার শিটে হয়তো সবকিছু নাও পেতে পারো, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। আর আমাদের হচ্ছে এর পরের লেকচার যেটা, সেটা হচ্ছে আমাদের কোডিং স্টার্ট হবে। হ্যাঁ, কোডিং স্টার্ট বললে সি প্রোগ্রাম আমাদের, যেটা একবারে কোর সি প্রোগ্রাম, সেটা নিয়ে আমরা আর কি কাজ শুরু করব। তো সি প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা নেই, যেহেতু আজকের ক্লাস এখনো আমাদের সময় আছে, আমরা একটু ধারণা নেই এটা সম্পর্কে। আমি কোডিং এ যাব না, জাস্ট এটার বেসিক যে ধারণা সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, সি যে ভাষা বা এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি প্রথমে ভাষা কি সেটা বলি। ভাষা দিয়ে আসলে আমরা কি করি, আমরা আসলে মনের ভাব প্রকাশ করি, তাই না? মনের ভাব প্রকাশ করি না আমরা আমাদের ভাষা দিয়ে? যেমন বাংলা ভাষা বা হচ্ছে ইংরেজি ভাষা, এটা ইংরেজরা তাদের মনের ভাব প্রকাশ করে। ইনফ্যাক্ট বাঙালিরাও এখন তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ইংলিশ ইউজ করে, আমরাও ইউজ করি। তো প্রোগ্রামের ভাষাটা আবার কি? প্রোগ্রামের ভাষাটা হলো সফটওয়্যারের তৈরি করার জন্য যে ভাষা, মানে এক কথায় মেশিন বা আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারের ভাষায় কথা বলতে হয়, বা কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় যদি ট্রিট না করা হয় তাহলে তো আসলে কম্পিউটার বুঝবে না, তাই না? তো শুরুতে আসলে কম্পিউটারের ভাষায় কথা বলা হতো, কিন্তু কম্পিউটারের ভাষাটা আবার মানুষের জন্য অনেক বেশি দুর্বোধ্য হয়ে যায়। এই জন্য মানুষ আবার চিন্তা ভাবনা করে বা চেষ্টা করে, মানুষ আবার চেষ্টা করে ভাষাটা একটু মানুষের বোধগম্য করছে আর কি, কিন্তু সেটা আবার কম্পিউটারের জন্য একটু বোঝাটা শক্ত হয়ে গেছে। তো এই যে একটা ঝামেলা। সি হচ্ছে একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে মানুষের জন্য অনেকটা সহজ, আবার খুব সহজ না, আবার কম্পিউটারের জন্য মোটামুটি একটা মাঝামাঝি একটা জায়গায় আছে। এই জন্য এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা মানুষের মানে একবারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও না, যেটা মানুষের জন্য খুব সহজে বোঝা যায়, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজও না যেটা হচ্ছে, বা মেশিন ল্যাঙ্গুয়েজও না যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তো এটা মাঝামাঝি অবস্থায় আছে। সো ডেনিস রিসি নামক একজন কম্পিউটার সায়েন্টিস্ট, উনি এই সি ভাষা তৈরি করেছেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওনার নামটা এসেছে মার্টিন রিসার্টস, মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়, ডেনিস রিসি সি প্রোগ্রামিং ভাষার জনক। হ্যাঁ, আর সি নামটা এসেছে হচ্ছে মার্টিন রিসার্টস এর উদ্ভাবিত BCPL বা বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে। BCPL সংক্ষেপে বি নামে পরিচিত ছিল, পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। তার মানে এটার আগে প্রথমে নাম ছিল বি, এরপরে সেটা উন্নয়ন করার পরে হয়েছে সি, এরপরে আবার এটা আরো আপগ্রেড করার পরে এখন হয়েছে C++, মানে সি এর চেয়ে আরো এক ধাপ এগিয়ে একটু আপডেট করা হয়েছে C++। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আনফ, কথা বোঝা যায়? হ্যাঁ, প্রথমে ছিল বি, এটাকে আপডেট করে হইলো সি, আর সি এর পরে আসছে C++। স্যার, হ্যাঁ বলো। আসলে আপনি যদি আবার বলতেন আমার তো কষ্ট। আমি বললাম যে যে ভাষাটা শুরুতে ছিল, একটা ভাষার প্রোগ্রামিং যে ভাষাটা নিয়ে আমরা কথা বলছি, সেটা শুরুতে এর নাম ছিল বি, তো এটা আপডেট করার পর সেটার নাম হয়েছিল সি। স্যার, আপডেট কিভাবে হলো? আপডেট হয়েছে, বিভিন্ন সিনট্যাক্স আপডেট করা হয়েছে, মানে চেঞ্জ করা হয়েছে, মানুষের জন্য আরেকটু বোঝাটা সহজ হয়েছে, বুঝো নাই? নতুন নতুন ফিচার অ্যাড করা হয়। আপডেট করা মানে কি, সেটা কিছু জিনিস চেঞ্জ নিয়ে আসা, মূল জিনিস সেমটাই থাকবে কিন্তু কিছু জিনিস চেঞ্জ করা। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আর সি একটি মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা, এই কথাটা আমি একটু আগেও বললাম, এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে। আমি আবার একটু বলি, দেখো
সি প্রোগ্রামিং ভাষায় নিম্ন স্তরের ভাষার সুবিধা যেমন বিট পর্যায়ের প্রোগ্রামিং বা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং উচ্চ স্তরের ভাষার সুবিধা যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। অর্থাৎ উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়। তাই এই প্রোগ্রামিং ভাষাকে মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা বলে। এই লাইনগুলো মুখস্থ করে ফেলবা যদি না বুঝো। বলবা যে সি প্রোগ্রামিং ভাষাতে উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়। এ কারণে সি কে মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলে। ঠিক আছে নাশিতা? জি স্যার, ঠিক আছে, বুঝেছি। তো এই কারণে সি কে আমরা মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা বলছি। আচ্ছা, সি ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। সি একটি মধ্য স্তরের ভাষা। বৈশিষ্ট্যগুলো তোমাদের কখনো আসে না, আমি এমনি যেহেতু ইন্ট্রোডাক্টরি কথা বলছি এগুলো নিয়ে একটু কথা বলি। সি একটি মধ্যস্তরের ভাষা। এ ভাষায় কম্পিউটারে বিট পর্যায়ের প্রোগ্রামিং বা প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রামও করা যায়। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজও বলা হয়। সি ল্যাঙ্গুয়েজে মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল ফাংশন আছে। এগুলো তোমাদের জানা লাগবে না, কারণ এগুলো আবার কঠিন হয়ে যাচ্ছে। এগুলাই মোটামুটি আর লাগবে না এগুলো, কারণ পরে এগুলো না পড়লে জানলে লিখবো কিভাবে? আমাদের সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যটা আসলে এভাবে আসে না। হ্যাঁ, আর যদি আসেও এটা আমি যখন এই চ্যাপ্টারটা শেষ করব, এই যে যেমন এই পরের যে লাইনগুলো মেইন ফাংশন, এগুলো তো তোমাদের আমি এখনো করাইনি, বুঝো নাই তো এগুলো। আমি তুমি এই জন্য আমি এখন বললে তোমরা বুঝতে পারবে না, এই জন্য বললাম যে এখন এটা থাক। যেমন ফাংশন, স্টেটমেন্ট, এগুলো তো আসলে এখন তোমাদের জিনিসটা কেমন জানি একটু লাগবে, অড লাগবে, এই জন্য বললাম যে এখন এটা থাক। এটা আমরা পরে যখন পড়বো তখন তুমি বৈশিষ্ট্যগুলো এমনিতেই এগুলা জেনে যাবা। ক্লিয়ার আমার কথা? জি স্যার। হ্যাঁ, তো আজকে আমরা এটা শুরু করছি না, এটা শুরু করতে গেলে আজকে শেষ হবে না। তো নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। সি ভাষার প্রোগ্রাম কিভাবে লিখতে হয় আর কি, একটা প্রোগ্রামের গঠন কিভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।